আল্লাহ তালার এক অনন্য নিযামত হচ্ছে বৃষ্টি আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে বর্ষাকাল এই বর্ষার আগমনে প্রকৃতি নবজলে শিক্ত হয় প্রকৃতি যেন প্রাণ ফিরে পায় বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় বৃষ্টির সময় আল্লাহ তালার মহান দরবারে দোয়া কবুল হয় এই বৃষ্টিতে আকাশ থেকে বর্ষিত হয় অগণিত পানির ফোঁটা আপনিও চাইলে অগণিত পানির ফোঁটার মতো সাওয়াব অর্জন করতে পারেন এই দরুদ শরীফ করার মাধ্যমে যার বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহি আ আলহি ওয়াসাল্লামের উপর এত পরিমাণ দরুৎ প্রেরণ করো যত পরিমাণ বৃষ্টির পানির ফোটা রয়েছে